এরপর থেকে আমাদের বৌদ্ধ ধর্মে শুরু হয়েছিল পিণ্ড দানের প্রচলন, এরপর থেকে বৌদ্ধ ভূমে শুরু হয়েছিল পিণ্ড দানের প্রচলন। তাই সেই পিণ্ড দানকারীদের সহায়তা করার জন্য কয়াস নামে এগিয়ে আসছেন লাপিক ও অরূপ ঠাকুর। আমি ঝুড়ির মধ্যে সব ফুল পালা তুলে দিয়েছি হো, তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে ধুয়ে মন পিন্ডি শান্ত করবে কেমন হো। আই দেখো বাবা আমি এখানে রাখে দিয়েছি হো, আমি কোন ঘর যাচ্ছি হে, আমি যাচ্ছি ওই শান্ত ঘরের ভিতর থেকে বুঝলে নো, আজ শান্ত ঘর উঠে আজ খাসি কাটবো, আজ বাবা টুটিং থেকে হিলাই হিলাই ভোজ খাবো। ই বাবা তুই ভোজ খাবি তুই খাসি কাটবি, তবে শুনিলি শুনিলি রে বাবু শুনিলি, বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে বুঝলি, ওইটার খেঁচাটা তো লম্বা করে রাখবি। ই বাবা এই ঠাকুর বাবা যখন থেকে আমার লাহি ঝরে নাই আমি তখন থেকে লাফটালি করছি, এটাও কি আমাকে শিখাই দিতে হবে? জানো ঠাকুর বাবা আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে বলে কি, যে ঠাকুরদের ভাগ ঘটে খেঁচাটা আর আমাদের লাপিতদের ভাগ ঘটে নকি পেছাটা। ওরে ঠিকই বলেছিস বাবু ঠিকই বলেছিস, এ ঠাকুর বাবা তাহলে আমি এখন আসছি কেমন হো। তুমি যেমন আমার বাপ চোদ্দ পুরুষের কাছে পূজা মাসা নিয়ে বাবা নির্জাল্লা ঘুমাই আছো, এরকম নির্জাল্লা ঘুমাই থাকবে। আমি লৈতন ঠাকুর উঠি আমি অত ভালো মন্ত্র ফন্ত্র বলতে নাই পারি, আমি কখনো কখনো খাতা দেখে মারি দি যাক বাবা ওই ঘাটে উঠে লং গেলে আসার আগে আমি তোকে তোমার ফুল পালালা গুঁজা গুঁজি করি হো। শুধু দর্শক মন্ডলী পৃথিবীতে শুরু হয়েছে
পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের ভিতর তার শান্তির জন্য তারা ক্ষৌর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই গয়া ধামের দিকে। হরি হরি বল,
বাবুরা এখানে বসো, এগো মহিলা তোমরা ওই ধারা বাবা ওই ধারা বসতে ওই ধারা বসো, তোমরা ওই ধারা বসো, এই ধারা বসো, আর ডম বাবারা তোমরা ওই ধারে বসো, শান্তি হয়ে বসো বাবা, জলদি করে আমাকে মুতালিকা সারি দিতে হবে, ঠাকুরদের বড় জ্বালা বাবা, কি বলি ভাই, আরো আরো আজ হেড বাটারে যেতে হবে, ওখানে একটা তেল ভরি বসে, ঠাকুরদের বড় জ্বালা দেখি গেছে, বসো বসো বসো, লে বাবু লে রে, জলদি করে এই ধূপখানিটা নিয়ে গয়া সঙ্গে স্মরণ কর, আর বল ওম নম মাধবাই নম, ওম নম কেশবাই নম, ওম নম নারায়ণাই নম, ওম নম নারায়ণ, ভালো মানিস বাবা তোমরা করবে নো, এগো ঠাকুর শ্বশুর আমরা বাবা অত সব করতে নাই পারিব গো, শ্বশুরের চিকিৎসা করতে করতে বাবা আমাদের সকল কিছু ফুরাই যাইছে, তাহলে মরম তুমি কিছু মূল্য ধরে নিবে, আমি মূল্য নিয়ে কাজ কাজ উপায় দিয়েছি, ঠিক আছে বাবুলি, হাতটা একটু জ্বললি আর একটা লদির মতন চিনা দি, এইটা হলো তোদের বৈতরণী লদি, হ আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে চল, চৈত্র মাসে শুক্ল পক্ষে বলছি, হে গৌ বহু গেলে তোমাদের গোত্রটা কি বটে গো, আমার বাবার নাম ছিল তালকানা, হি বাবা তালকানা দেখি গেছো বাবা, তালকানা হোক আর চুয়ালি বানাব, আমি মন্ত্র করে বাই করা দেব, বলো তো বৈতরণী করার সময় বাবা টুকু কান্না কাঁদি করতে হই, যদি পারবে তোটুকু কান্দার আমি কি বলবো বাবা, তুই যখন বাঁচে চিনি কত বেগুন কুটলে মাংস ভাজা আগে খাওয়াতে গো, এবার পিণ্ডি দিতে হই, তো তোমাদের মধ্যে পিণ্ডিটা কে পাঠবে, এগো ঠাকুর শ্বশুর আমাদের মাঝলি এ পাঠবে, এলো মাঝলি উঠলো, তুই তো বলতেই আছিস, ঠাকুর শ্বশুর সেটা বাবা আমি আগে মাটি তোমার একটু ভিড়ে দেখে দিয়েছি, ঠিকই করেছিস ঠিকই করেছিস।
করেছিস মায়ে আমার, তুই বড় কাজের বহু করিস বাবা, যেমনি তোর রূপ তেমনি তোর গুণ, তোর মত গুণবতী রূপবতী বহু বাবা, এই ঘর মহত্তমন প্রত্যেক ঘরে ঘরে হয় বাবু, লে জলদি করে মন্ত্রটা বলি যা কেমন বলে তো পিণ্ডিদান নিমিত্তে ভূমিদান হেতু কাঞ্চন মূল্য ব্রাহ্মণ সবাই উঠে দাঁড়াও, আর সূর্যের দিকে মুখ করে চড়াত করে নিয়ে আর বলো বলো, হে সূর্য, হে সূর্য তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে পরাবর্ষী, হে কুটুম পাটুম, হে ছড়ার দেখা দর্শক মন্ডলী, সকলেই সাক্ষী থাকো, আমরা আমাদের পিতার যথাসাধ্য আদ্য সাধ্য ও পিণ্ডদান করি না। বাবা কুটুম পাটুম কে এসেছো ধরে উঠাও, এরা উঠাতে হবে, উঠা উঠা উঠাও সবাইকে উঠাও, উঠো বাবা উঠো 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 উঠাও সবাই শান্তি জলটা দিলে চুকে গেল, শান্তি জল যদি আরো ঠেকে ছোঁয়া যায় তোমার শান্তির চেষ্টা কি নাই, সময় ঠেঙ্গলা ঢাকা লো যাক বাবা, ও বাবা বলছে হে গো তোমরা মাত ঘরের বহু হয়ে শান্তি জলের সময় একটা স্টিলের ঘটি ঢুকাই নিয়েছো, হে তোমরা জানো নাই যে শান্তি জল করার সময় একটা কাঁসার ঘটি দরকার হয়, ঠাকুর শ্বশুর কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থ একটা কাঁসার ঘটি ছিল গো, তো সেদিন বাবা একটা পাটকার এসে ভাড়ে ভুড়ে লেগেছে, ঠিকই করেছিস ভাই আমার ভালো করেছে, পাটকারের বেলা সকলে ভালো ভালো আর ঠাকুরের বেলায় যত তিন তিন কামসন হইল, ভালো করেছিস ভাই আমার, সুখে থাক তোরা সুখে থাক, তোমাদের যদি বাবা এই স্টিলের ঘটি জলে শুদ্ধ তোর ঠাকুরের কি জেনে শুদ্ধ, ঠিকই আছে ভাই আমার, লেও সবাই চেকলা ঢাকা নিয়ে বসে হো, ও গঙ্গে গণেশ ঝগড়েছ ওম কিছু আঙ্গনা হরি কালী ও ও প্রভু শান্তি, ও প্রভু শান্তি, ও প্রভু শান্তি, ও বাবু আমাকে ছেড়ে চলে গেলি কেমন আর কি করে দেখাও গো, যখন বলছি শান্তি জলটা দিব তখন কেমন কাড়ার মতন বলি, তোর কি হয়েছে মনের দুঃখটা আজ পাঁচ কুটু মাসে সবার কাছে খুলে বল নাকি বল বাবা বল, আমার পিণ্ডি কে দিবে গো বাবা, আমার যে এক নয় একটাও ছেলে চুলো জন্মে নাই গো, এই জন্য তোর তো আর রানী
আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আসছে বছর এমন দিন কেন দেখবি তোর ছাইয়ে ছুঁয়ে ঘর দুয়ার ভরিয়ে যাবে তখন আর ভাই আমার হুড়কা দিয়েও দেখবি দেখাতে পারবে সবাই দুগুন দুগুন ছবি ঠাকুরকে গড় করবি যে যেমন পারবি দক্ষিণা দিবি আর আপন আপন সবাই কর্ম করিয়ে যাও খেলাধুলা শিখালি তুই আরে বাবা
গামছা বিছাই মহু আলো জ্বলাই।